বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في سيدي بانجلار دوري ركاتي شماني قرآن القصة مقد قرآن على جنار ونشتاني أبن در شكل كي আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে ঘটনার অবতারণা করব সেটি হল দুল এর ঘটনা আর এটি অনেকেরই হয়তো বা আংশিক জানা আছে কিন্তু আমরা এটাকে তার শিক্ষনীতিক সহ তুলে ধরতে চেষ্টা করবো ইনশা আল্লাহ সেই লক্ষ্যে স্টুডিওতে যে সকল আলোচকবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডানে আছেন বিশিষ্ট আলম দিন শেখ মুখলেস বিন আরশাদ মাদানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আমার বামে আছেন বিশিষ্ট আলম দিন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আর সর্ববামে আছেন আরেক বিশিষ্ট আলম দিন শেখ মুজফর বিন মহসিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত সুদী উপস্থাপনায় আমি রয়েছি হারুন হোসেন বলছিলাম দুল কারনাইনের ঘটনা আমরা প্রথমে এর সার সংক্ষেপ শুনব আমাদের আজকের অতিথি আলোচক শেখ মুখলেসবিন আরশাদ মাদানির কাছ থেকে ধন্যবাদ জানাচ্ছি মতারামকে সুন্দর একটি ঘটনা আমাদের বলার জন্য সুযোগ করে দেওয়ায় যে কোরআনে কারিমের মাঝে যতগুলো ঘটনা রয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই ঘটনা পাক রব্বাহ আলমিন যে ঘটনা উল্লেখ করেছেন এটার পিছনে একটা কারণ হচ্ছে যে আহলি কিতাব আহদি খ্রিস্টানরা মুশ্রিকদেরকে বলেছিল ও নবী কিনা না মোহাম্মদ সাল্লাম তাকে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন যদি সে উত্তর দিতে পারে তাহলে বুঝবে যে সে নবী আর যদি না হয় তাহলে সে নবী না দুঃখজনক হলো সত্য যে উত্তর দেওয়া সত্য তারা ইমার আনতে পারেনি তার মধ্যে একটা প্রশ্ন করেছিল জুলকারনাইন তার মধ্যে একটা হচ্ছে জুলকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আসআলুনা কা আন জুলকারনাইন যে যারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে কুল সাআতুল আপনি বলেন যে আমি তোমাদেরকে শোনাচ্ছি অতি শীঘ্রই তো আল্লাহ পাক রব্বুল বলেন তার সম্পর্ক হচ্ছে না মাকনা ফিল আরদি আমি তাকে জমিনে ক্ষমতা দিয়েছিলাম স্থিরতা দিয়েছিলাম আর তাকে আমি সব জিনিস দিয়েছিলাম অর্থাৎ দুনিয়া বিচরণের জন্য দুনিয়া শাসনের জন্য যাহা কিছু দরকার ছিল সৈন্য সামান্ত আসবাবপত্র সব সবকিছু দেওয়া হয়েছিল কারণ দুনিয়ার এ প্রান্তের থেকে ও যাওয়ার জন্য আপনার ঘোড়া দিয়ে হবে না উনি করলেন কি আপনার সর্বপ্রণ করতে পারছি না তবে আমরা এটা ধারণা করবো যে হয়তো প্লেনের মতো কিছু ছিল ওই সময় ওনার কাছে

সাথে সাথে সারা পৃথিবী বিচরণের মতো তাকে আল্লাহ ক্ষমতাও দিয়েছিলেন কিভাবে তিনি যেতেন সেটা আমাদের কাছে স্পষ্ট না হলেও তিনি খুব সহজেই যেতে পারতেন তা বোঝা যাচ্ছে হয়তো বা পা বাড়াইলেই তিনি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে পারতেন নইলে কোনো মাধ্যম দিয়ে এভাবে যাওয়ার কোনো আমরা এ বুঝিনি আমাদের বিদ্যাতে তা প্রমাণ হয় না আল্লাহ হয়তো বা একসঙ্গে করেও বা হয়তো জায়গা কাছে করে দিয়েছিলেন তিনি সর্বপ্রথমে পৌঁছিলেন যেখানে সূর্য ডুবে হ্যাঁ যেখানে সূর্য ডুবে তিনি সেখানে দেখলেন যে সূর্য ডুবছে কাদা মাটির মধ্যে সম্পূর্ণ পানিও নয় সম্পূর্ণ মাটিও নয় কাদা মাটি মিশ আছে এরকম জায়গাতে সূর্য ডুবছে ওখানেতে কিছু কিছু সম্প্রদায় দেখলেন সম্প্রদায়েরকে তিনি দিনের দাওয়াতের কথা বললেন এবং তিনি ওখানে একটা কঠোর বাণীও পেশ করলেন যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে তোমাদের শাস্তির ব্যবস্থা করা হবে তারাই আবেদনটা করেছিল যার কারণে তিনি বললেন যে আমি শাস্তি দিব এরপরে আজাব আর নোকরা আল্লাহ আল্লাহ আরো কঠিন শাস্তি থাকবে আজাব আর নোকরা মানে সেটা অপরিচিত শাস্তি আল্লাহ তালার কি শাস্তি হবে সেটা ঝুলকার দুনিয়ার থেকে কঠিন শাস্তি তিনি বললেন যে তোমাদের কথার ভিত্তিতে আমি বলছি যদি আমার দাওয়াত কেউ না মানে তাহলে তাকে আমি শাস্তি দেব পরকালে আবার আল্লাহর শাস্তি রয়েছে যে শাস্তি মানুষ জানে না এই পর্যন্ত ওখানে আলোচনা হওয়ার পরে আবার তিনি চলে গেলেন যেখানে সূর্য উদিত হয় উঠে উদিত হয় যে প্রান্ত থেকে সূর্য উদিত উদিত সেখানে তিনি চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন অনেক মানুষ তারা একেবারে সূর্যের নিচেই বসবাস আকাশের আকাশের নিচে বসবাস করছে কিন্তু জুলকারলাইন তাদের ভাষা তেমন বুঝতে পারছেন না বা তারাও জুলকালিনের ভাষা তেমন বুঝতে পারছেন না তাদের ভাষাটা জুলকার কাছে কিছুটা অপরিচিত এরপরেও তারা একটা সমস্যা পেশ করলো জুলকার্নের কাছে সে সমস্যাটা এই তারা বলল যে আমাদের এলাকায় এজুজ মাজুজ সম্প্রদায় রয়েছে যারা আমাদের ক্ষতি করে যারা আমাদের প্রতি আক্রমণ করে তা আপনি দয়া করে যদি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা বাঁধ তৈরি করে দিতেন তাহলে আমাদের জন্য একটা বড় উপকার হতো এতে আমরা কিছু পয়সা পাতি আপনাকে সহযোগিতা হিসেবে দিব তখন ঝুলকার বললেন যে না না তোমাদেরকে আর্থিক সহযোগিতা করা লাগবে না আমাকে এখান থেকে অবশ্যই একটা আমরা সময়ে বলব নেতৃত্বের ব্যাপার একটা আছে যে নেতৃত্ব দিতে হলে দিতে হয় নিতে হয় না ঝুলকার বলছেন যে না তোমাদের সহযোগিতা লাগবে না আল্লাহ আমাকে দিয়েছে না আমি তোমাদেরকে দিব তবে আমি যেটা বলছি সেটা তোমরা করো তোমরা পাথর নিয়ে আসো সব এলাকার লোক কাজে লেগে যাও পাথর নিয়ে এসে

ফোঁকনি দিয়ে তোমরা নিজে থেকে উপরে আগুন দিয়ে নিজে থেকে বাতাস দিতে থাকো এবার দেখবে যে ওটা গলে সম্পূর্ণ এই গোটা লোহাগুলি পাথরগুলি একটা হয়ে যাচ্ছে তারা তাই করলো এর পরামর্শে তারা তাই করলো এরপরে ঝুলকারিন এই বাঁধ তৈরি করে দিলেন ঝুলকারিন বললেন যে এজুজ মাজুজ এই বাঁধ অতদিন পর্যন্ত ভাঙতে পারবেন না যতদিন পর্যন্ত তালা এর ভাঙা চাইবেন না যেদিন তালা এর ভেঙে দেওয়া চাইবেন সেদিন এটা নষ্ট হয়ে যাবে তার আগা পর্যন্ত কোনো মানুষ কোনো শক্তি দিয়ে কেয়ামত পর্যন্ত একে ভাঙার মতো কোনো শক্তি অর্জন করতে পারবে না মোটামুটি এই তারা প্রতিদিন সেটা করতে আসে আবার যখন ঘুমিয়ে যায় তখন আবার পূরণ হয়ে যায় পরে যখন কেয়ামত নিকটবর্তী হবে তখন ইনশাল্লাহ বলবে যে আগামীকালকে আমরা ইনশাআল্লাহ এটা ভেঙে ফেলবো তখনই তারা ভেঙে ফেলতে সক্ষম হবে জি স্যার ঘটনা থেকে আলোচনা করুন জি এখানে জুলকাল জুলকাল্লাইনের বড় একটা মর্যাদা ফুটে উঠেছে পবিত্র কোরআনের মধ্যে এবং বাদশার কার্যক্রম একটা পরিধি ফুটে উঠেছে আসলে আজকে দেশভিত্তিক যে শাসন ব্যবস্থা এটা লাইনের মাঝখান থেকে এটা তিনি কোনো নবী ছিলেন না তিনি এক শাসক ছিলেন তিনি মূলত দুটা কথা এসেছে তিনি ইব্রাহিম সালামের পরের যুগের মানুষ ছিলেন অথবা ইসা আল্লাহ সাল্লা সাল্লামের খুব নিকটবর্তী যুগের মানুষ ছিলেন তিনি তার মাধ্যমে একটা জিনিস ফুটে উঠে যে এই পৃথিবীর সমস্ত দেশ হবে এক দেশ পৃথিবীর একজন ব্যক্তি শাসন করতে পারেন এটা তার প্রমাণ দিয়ে গেছেন আর একটা বিষয় ফুটে ওঠে তিনি মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য কোথায় পূর্ব প্রান্ত আর কোথায় পশ্চিম প্রান্ত তার চষে বেড়াতেন এইগুলো তিনি কর্মক্ষেত্র কী অবস্থান নির্দেশনা তিনি সমস্যাগুলি দেখে বেড়াতেন এটা প্রমাণিত হয় আর একটা বিষয় যে এই ঘটনা থেকে আমাদের কাছে উন্মুক্ত হয় যত বড়ই শাসক আসুক না কেন এই ব্যক্তি যেন নিজে শাসন করার পরে আল্লাহর ভয় যেন দেখায় তিনি নিজেই বলছেন যে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে শাসন ক্ষমতা দান করলেন এই কথা মধ্যে ফুটে উঠে যে শাসন বা কর্তৃত্বে কোনো ব্যক্তি নিজে আসতে পারে না সে যেই হোক না কেন আল্লাহ রব্বুল আলমী তাকে ওই জায়গায় বসিয়ে দেন আর একটা বিষয় এখানে ফুটে ওঠে তিনি চলে গেলেন একেবারে যেখানে সূর্য ডুবছে সেই জায়গায় চলে গেলেন আবার পরের ঘটনায় গেলেন এমন জায়গায় যেখানে সূর্য উঠছে এখানে তিনি কিভাবে গেলেন সেটা আল্লাহ রাব্বুল আলমিনী ভালো জানেন জানে কারণ কোথায় পূর্ব প্রান্ত আর কোথায় পশ্চিম প্রান্ত যদি আজকে প্লেনের সাথে আমরা তুলনা দিই প্লেন তো আজ পর্যন্ত পৃথিবীর পশ্চিম প্রান্ত কোনটা পূর্ব প্রান্ত কোনটা সেখানে গিয়ে উপনীত হতে পারেনি আর ভবিষ্যতে ভবিষ্যৎ পারবেও না আরেকটা জিনিস প্রমাণিত হয় যে সেই যে বাদ তিনি দিয়ে গেলেন বহুদিন পূর্বে সম্মানিত সুদী দর্শক যেটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবে আলোচনা ইনশাআল্লাহ ততক্ষণে কেউ দূরে যাবেন না এই প্রত্যাশায় সালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত Dialogue. Dialogue, discussion, discussion, discussion. 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 debate, debate. debate. Rebuttal. Rebuttal. rebuttal, conclusion. Eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words, Dekhun. সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্য প্রডেজি দাই অফ ইসলাম Point out a single fundamental of Islam. The illustrious son of the world famous narrator of Islam, Dr. Zakir Nai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind.

নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুফতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের এর জ্ঞান দান করেন সহি প্রথম খণ্ড ইলম অধ্যায় হাতির সংখ্যা 71 বল্ল্যানে শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহমুদুল মানবতার উপরে احسان করলেন মানব মুক্তির त्राता নবী প্রেরণ করলেন যখন হলে ইসলাম সর্বতা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্যে শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান সালাম আলাইকুম রহমতুল্লাহ সুদী দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারো আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে ছিলেন সেজন্য আল্লাহ আপনাদের সকলকে উত্তম বাড়িতে সিদ্ধান্ত করুন আমিন আলোচনা করছেন স্যার জি আর একটা বিষয় প্রমাণিত হয় যে জুলকার নাইন যে সেই বাদ কোথায় দিলেন বিজ্ঞান আজও কিন্তু আবিষ্কার করতে পারেননি আল্লাহ রব যে যেদিন ওটা খুলে দিবেন বোঝা যায় বাদ আছে বিজ্ঞান আবিষ্কার করতে পারলো না দুনিয়াতেই আছে আর আর একটা বিষয় হলো আর যে সম্প্রদায় ইয়াজুজ মাজুজ হাদিসের মধ্যে আসছে একসময় তারা বাদটাকে ভেঙে ফেলে দিবে প্রতিদিন চেষ্টা করে কিন্তু একসময় ভেঙে ফেলে দিবে তারা এসে পৃথিবীতে যেদিক দিয়ে যাবে সেদিন সমস্ত পানি পান করে ফেলবে গাছ পাথর পাহাড় সবগুলো খেয়ে শেষ করে দেবে তারা আবার কোন জাতি এই ধরনের একটা জাতি আছে গোটা পৃথিবীতে তারা বিচরণ করে পৃথিবীর কিছুই রাখবে না সব খেয়ে ফেলবে ইসা আল্লাহ সাল্লাম পৃথিবীতে আসার পরের ঘটনা বিজ্ঞান যে সব কাজ উদ্ধার করতে পারে না এটা তার প্রমাণ যে ব্যাপার সেটা হচ্ছে এই যে এই বাঁধ দিয়ে আল্লাহ তালা একটা জাতিকে আটকে রেখেছেন যেই জাতি বের হবে মাত্র ঈশা সালামের যুগে কাজেই ঈশা আল্লাহ সালাম পৃথিবীতে আসার পূর্ব পর্যন্ত মানুষ এই জাতির খোঁজ পাবে না খোঁজ পাবে না এবং বাঁধেরও কোনো তারা খোঁজ পাবে না এটা আল্লাহ বোখারি মুসলিমের হাদিসে রয়েছে যে রসুল সাল্লাহ আলি ইসাল্লাম বললেন যে আল্লাহ তালা তাকে বললেন যে অচিরেই আমার একটা সম্প্রদায় আমার বান্দা তাকেও আল্লাহ বলছে আমার বান্দা তারা বের হবে তাদের মোকাবেলা কেউ করতে পারবে না এ কথা আল্লাহ বলছে আল্লাহ রসুল বললেন যে তারা বের হবে তাদের মোকাবেলা কেউ করতে পারবে না তারা যখন বের হয়ে আসবে তখন ঈশা আলাইসাল্লাম তার কিছু লোক নিয়ে একটা গর্তের ভিতরে আশ্রয় নেবেন এরপরে এই অ্যাজুজ মাজুজ আসবে মাঠে ওরা যখন যেখান দিয়ে চলবে তা সব খেয়ে ফেলবে তাহলে ওই পর্যায়ে বাঁধ ভেঙে যাবে ওই সময় যেটা পৃথিবী ধ্বংসের একটা কারণ যখন বাঁধ ভেঙে যাবে তখন তারা বের হবে তারা বের হওয়ার পরে ঈশা আল্লাহ ইসলামের কাছে যে সব মানুষগুলি আছে এসব মানুষগুলি ব্যতীত উপরে যা থাকবে তা তারা সম্পন্ন খেয়ে ফেলবে পশু প্রাণী গাছপালা পানি সব কিছু কেননা বোখারি মুসলিমের আরেকটা হাদিসে এসেছে যে দাজ্জাল যখন জিজ্ঞাসা করবে যে ওই পুকুরে পানি আছে কি তো সাহাবিগুন বলবেন যে আছে তখন দাজ্জাল বলবে ইউ শেখা ধাব অচিরে এমন একটা সময় আসবে ওই পানিগুলো তো এরপরে ওরা আপসে বলা বলি করবে যে মাটিতে যা ছিল তা আমরা শেষ করে ফেলেছি এবার চলো আকাশে যা আছে তা আমরা শেষ করে দিই আকাশে তীর পরে তখন তারা আকাশে তীর মারবে আকাশে তীর মারলে বোখারি মুসলিমের হাদিসে এসে যে তীরগুলি রক্ত তো অবস্থায় আলাম তির গুলো ধরে ফেরেস্তালের রক্ত তো ফেরত দিবেন সেটাই গুলো আসলে তারা মনে করবে যে আমরা আকাশে যা ছিল সেগুলো শেষ করেছি এরপরে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করবেন এইভাবে যে তাদের কাঁধের উপরে একটা ব্যথা দেখা দিবে বাতাস প্রভাব এবং এটা হবে ঈসা আলাইসাল্লামের বদদোয়ার বাতাসটা হল সেই ব্যাথাতে তারা সম্পূর্ণ মারা যাবে মারা গেলে এবার ঈসা আলাইসাল্লাম বের হবে ঈসা আলাহি সাল্লাম দেখবেন যে এইরকম অবস্থা তখন ঈসা আলাই সাল্লাম দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ এগুলোকে সরিয়দার ব্যবস্থা করো তখন এক প্রকার প্রাণী আসবে পাখি জাতীয় পাখি সেই পাখিগুলি এসে সবকে ঠোঁটে করে নিয়ে যেয়ে একটা জায়গায় ফেলে দিবে এরপরে তার দোয়াতে বৃষ্টি হবে বৃষ্টি হলে এই দুর্গন্ধটা একবারে মাঠ থেকে সব দূর হয়ে যাবে যখন দুর্গন্ধ দূর হয়ে যাবে তখন ঈসা আলাহিসাল্লাম তার সম্প্রদায় নিয়ে বের হবেন বের হলে তাদের যে তীর আর ধনক গুলো থাকবে এগুলোই তারা জ্বালানি হিসাবে ব্যবহার করবেন দীর্ঘদিন মাঠ ঘাট তীরে ভর্তি হা আছে আল্লাহ সমাদ তারা এমন একটা সম্প্রদায় আল্লাহ তাদেরকে রেখেছেন তারা এক সময় বের হবে কিভাবে যে বের হবে সম্পর্কে জানানোর জন্যই তিনি আমাদেরকে একটা জিনিস প্রমাণিত হয় মানে জবর দখলের উপরে জবর দখলে আসেন তাকে কিভাবে দমন করতে হবে এই যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় যে ডিস্টার্ব করত তাকে দমন করার জন্য আল্লাহ রাবুল জুলকার আইনকে পাঠা দিল আচ্ছা এখানে আমি এটা ভাবতে অবাক লাগে যে জুলকার নেন গেলেন আর তিনি ওখানে একটা আপনার দেয়াল করতে বললেন আচ্ছা ওই দেয়ালটা মানে কি তখনকার যুগে কিভাবে ছিল যে লোহা দিয়ে দাঁড় করাই দেওয়া হলো আবার সিসা এনে গলিয়ে এমন ভাবে করা হলো বর্তমান যুগের যে পাহাড়ে প্রযুক্তি তার

যে তাহলে বোঝা যাচ্ছে যে সম্পর্কে তারা এত ভালোভাবে তখনও তারা ভালোভাবে জানতেন যে এদের সাথে পারা যাবে না সুতরাং বাদ দেওয়ার ব্যবস্থা করলেন আল্লাহ বললেন পক্ষ থেকে দাজ্জালের ব্যাপারে যখন অমর রাজি আল্লাহ তাল বললেন আল্লাহ রসুলকে যে ইবনু সাহেব যদি দাজ্জাল হয় তো আমি মেরে দিই তখন আল্লাহ রসুল বললেন উমারকে যে না যদি এ দাজ্জালি হয় তো তুমি মারতে পারবা না ওكو তো মারবে ইসা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যদি দাজ্জাল না হয় তাহলে মেরে কি লাভ কিন্তু এজুজ মাজুজ বিষয়টি এমন একটা তারা সম্প্রদায় এটা জুলকারনাইন খুব ভালোভাবেই জানতেন তিনি এইভাবেই জানতেন যে তাদের হাতে যে অস্ত্রশস্ত্র রয়েছে তাতে এই আদম সন্তানের এই সাইড তারা মোকাবেলা করতে জন্য আমরা যে শিক্ষা এখান থেকে নিব সেটা হচ্ছে যে এই যে বিশাল এক পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাকর আলমী একজন মানুষকে দিয়েছিলেন সেটা জুলখার নাইন তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর আপনার ক্ষমতার মালিক কাউকে করবেন আল্লাহ কাকে না করবেন এটা সম্পূর্ণ আল্লাহর হাতে এই জন্যই আমরা যারা শাসক আছি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমাদের থেকে বড় শাসক যে ছিল পৃথিবীর সবথেকে বড় শাসক যে ছিল সে কিন্তু যেখানে গেছে সেখানে আল্লাহর কথা বলেছেন সেখানে কথা আজকে আমাদের দেশে আমাদের যুগে আমাদের এই পৃথিবীতে আমাদের দেশ মানে পৃথিবীতে আজকে যারা শাসক এরা কিন্তু আল্লাহকে ভুলে যাচ্ছেন একটা দেশের শাসক হওয়ার পরে গর্ব অহংকারের শেষ নাই তার মতো গোটা পৃথিবী ব্যাপী কোথায় মাস্রেক কোথায় মাগরে বিচরণ করেছেন কিন্তু তিনিও আল্লাহকে ডেকেছেন কি তিনি বললেন যে তোমরা আমাকে কি দিবে তোমাকে কিছু আমরা তার মাধ্যমে তুমি এটা করে দাও কিন্তু বললেন যে আল্লাহ আমাকে যা দান করে তোমরা শুধু সহযোগিতা করো তোমরা কিছু লোক দিয়ে সহযোগিতা করো লোহাগুলো জড়ো করে দাও দেখো সবই আমার এই জন্য শাসকের কাজ অন্যের কাছে ভিক্ষা চাওয়া নয় ভিক্ষা চাওয়া তো দূরের কথা কেউ যদি ভিক্ষা দিতে আসে তাও বলা উচিত না তোমারটা দরকার তোমার দেশে কাজে লাগাও আমি আমার অর্থ দে এটা আল্লাহর পক্ষ থেকে যখন নাজিল হয় আসলে এটা তো যখন কোনো ব্যক্তি মোত্তাকি হয়ে যাবে ইমান আনবে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে ওই ব্যক্তি আর অন্যের উপরে ভরসা করবে না তবে শর্ত তো আল্লাহর উপরে সফর তো করতে হবে সেটা এই ঘটনা থেকে সর্বপ্রথম যেটা শিক্ষণীয় নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে নেতৃত্ব বা দায়িত্ব নিজে থেকে নেওয়া যাবে না যেটা আল্লাহ রাসুল সালু সাল্লাম না করেছেন সাথে সাথে দায়িত্ব আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে দেন তখনই তার জন্য পরিচালনা করা সহজ হয় সহজ হয় আল্লাহ সেই কথাটা রাসুল সালো সাল্লাম বলেছেন ওইন উতি তাহান মাসালাতিন ওকেল তাইলে তোমাকে যদি চাওয়াতে দায়িত্ব দেওয়া হয় তাহলে দায়িত্ব তোমার উপরই চাপিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া গাইরে মাসালাতিন ওয়েন তালাইহা আর তোমার না চাওয়াতে যদি তোমার উপরে দায়িত্ব চলে আসে তাহলে তোমার সাহায্য করা হবে আমি আর ইম্পর্টেন্ট জিনিস আছে যে এখানে জুলকার নাইন যখন ওই জাতির কাছে গেল যাদের কথা বুঝে না ওরা কিন্তু একটা কথা বলল যে আমাদের সহযোগিতা করেন বাদ দিয়ে এই জুলুম থেকে আমাদের বাঁচান আর একটা হচ্ছে আপনার সহযোগিতা আমরা থাকবো এখানে বোঝা যাচ্ছে যে বাদশাহ যিনি হবেন দায়িত্বশীল যিনি হবেন এটা সংসারের হোক অথবা প্রতিষ্ঠানের হোক অথবা হোক আমাদের জনগণের কাজ হচ্ছে সরকারের কাছে বা দায়িত্বশীলের কাছে আপনার সাহায্য চাওয়া আর তাকেও সাহায্য করা দূরে থাকতে হবে এই দুটো বিষয়টা কিন্তু মনে হচ্ছে যে এটা যে তিনি পূর্ব প্রান্তে গেলেন যারপর তাদের সাথে কত সুম্মা অতপর আবার না দিলেন তারপরে গিয়ে দুইটা বাদ পেলেন এই মর্মে যে তাদের সাথে কথা বললেন এবং তাদের কথা বুঝতে পারলেন না বোঝা যাচ্ছে যে উদয় স্থান সূর্যের তার থেকে তিনি অন্য জায়গায় গিয়ে এই বাদের সন্ধানটা পেলেন সেক্ষেত্রে বর্তমানে পৃথিবীর কোনো শাসক বাদের সন্ধানটা পাবে বলে আপনাদেরকে আপনাদের দর্শক দুল কর নাই ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ আর এমন ক্ষমতা এমন শাসন পৃথিবীতে অদ্বিতীয় সারা পৃথিবীর সর্বত্র বিচরণের ক্ষমতা আর সেখানে গিয়ে তিনি কীভাবে আল্লাহকে স্মরণ করেছিলেন আর আল্লাহর সাহায্যে অতপর ওই বস্তি যাদের সহযোগিতা নিয়ে তিনি যে বাঁধটা দিয়েছিলেন আজ পর্যন্ত সে বাদের সন্ধান পাওয়া যাচ্ছে না ইয়াজুজ মাহুজ আটকে আছে তারা সেই বাদ করে একদিন বের হবে এবং সারা পৃথিবী তস্তস করে ফেলবে হেয়ামত অতীত সন্নিকটে আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর জন্য প্রস্তুতি হই কে আগেই যেন আমরা নিজেদের জীবনটাকে আল্লাহর পথে ছপে দিতে পারি তবেই আমাদের সার্থকতা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সত্যিকার অর্থে আল্লাহ ভেরু মানুষকে অর্থ করুন আমিন ও সালাম আলিকুম ও ওবরাক

কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় TV presents. What do you have to say about learning the wise way? What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategy sustained. The best profession is a profession of a person who invites people to last subhanahu the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spread the message of so. To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhun career guidance. Proti Rovibar rat Chhade Chhate Apunosham Prochar Shokal Chhade Noate peace TV Bangladesh. আলামীন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হানান উপার্জন করুন আজকের বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা পদদান না করা জাহিরিয়াত নিয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুনা সবার অধিকার সমা আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় হয়েছে বাতিল চুরমার হওয়ারই যোগ্য মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশ